করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে। করোনা সংক্রমণ রুখতে অবশ্যই মাস্ক ব্যবহার করুন এবং নিরাপদ দূরত্ব বিধি মেনে চলুন। নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল নিউজ। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি বেদবিধি রানা। আসছি খবরে। ঘাটালের বন্যার পরিস্থিতি প্রায় একই আছে। ঘাটাল পৌরসভার 12টি ওয়ার্ড জলমগ্ন। এছাড়াও চন্দ্রকোনা এক ব্লকের পুরচুড়ি এবং খড়ার পৌরসভার 4টি ওয়ার্ড বন্যার জলে প্লাবিত। নতুন করে কোনো এলাকা প্লাবিত না হলেও মহকুমাতে প্রায় 1.5 লক্ষাধিক মানুষ জলবন্দী। সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুলতানপুর দেওয়ানচক, বালিডাঙ্গা, সোয়াই, লক্ষণপুর, খালিশাকুণ্ডু এলাকা প্লাবিত হয়েছে। ঘাটাল পৌরসভার প্লাবিত ওয়ার্ডগুলিতে বিদ্যুৎ সংযোগ শনিবার থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। 8টি পাম্প হাউসের মধ্যে 3টি পাম্প হাউসে বিদ্যুৎ সংযোগ এখনও দেওয়া হয়নি, ফলে ওই এলাকার মানুষদের পানীয় জল সরবরাহ বিঘ্নিত হয়েছে। এনডিআরএফ এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রস্তুত আছে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য।